গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে কেন্দ্রের শহীদ মিনারে শ্রদ্ধা জানাচ্ছেন তার সহকর্মী বিশিষ্ট জন রাজনৈতিক সহ সর্বস্তরের মানুষ সকাল 10টার পর ফ্রিজিং ভ্যানে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ কেন্দ্রের শহীদ মিনারে আনা হয় সেখানে মরদেহ রাখা হবে দুপুর 1টা পর্যন্ত এরপর দুপুর 2:30টায় ঐতিহাসিক শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে হবে প্রথম জানাজার নামাজ এরপর কাল শ্রদ্ধা নিবেদনের জন্য সকাল 10টায় তার মরদেহ নেওয়া হবে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে জুমার নামাজ শেষে সেখানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার রাত 11টায় মারা যান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী মহান মুক্তিযুদ্ধে তিনি অসাধারণ অবদান রেখেছেন এবং একজন খুব সরল প্রকৃতির সাদামাটা জীবন তিনি যাপন করতেন যেটা নিঃসন্দেহে অনুকরণীয় এবং আরেকটি বিষয় হলো যে গণমানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য তিনি যে ভূমিকা রেখেছেন সেটিও অতুলনীয় সাধারণ মানুষের ডাক্তার শুধু নন সাধারণ মানুষের জন্য একজন খাকি অকৃত্রিম বাঙালি আইনানুক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক দেশ সৃষ্টি করা যেখানে সকল মানুষ সকল নাগরিক সমান মর্যাদা ভোগ করবে সেই বিরাট যুদ্ধে জেনারেল জাফরুল্লাহ একজন অগ্র সৈনিক ছিলেন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আশিকুল আলম আশিক গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে কারা এসেছেন এবং আরো জানাবেন তারা কি বলছেন মানসি ধন্যবাদ আপনাকে যারা শ্রদ্ধা জানাতে আসছেন তারা শুধু একটি কথাই বলছিলেন যে বাংলাদেশের যে অপূরণীয় ক্ষতি হলো সেটি আসলে কখনো পূরণ হবার নয় কারণ ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর একজন বীর মুক্তিযোদ্ধা তিনি তার স্বাধীনতা সংগ্রামের শুরু থেকে এ পর্যন্ত গণমানুষের জন্য যে অপূরণীয় যে সফলতা অর্জন করে যে সফলতা দেখিয়েছেন যিনি সেটি আসলে কখনো ভুলবেন না এবং গণমানুষের একজন প্রাণপ্রিয় মানুষ ছিলেন তিনি যদিও তিনি রাজনৈতিক কোনো দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না কিন্তু বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে যখনই কোনো অশনি সংকেত আসত সেখানেই কিন্তু তিনি তার ন্যায্যতার কথাগুলো বীরের কণ্ঠে বলে যেতেন এবং সেটিই ছিল গণমানুষের কাছে সবচেয়ে প্রিয় একটি বিষয় যে আজকে তার শ্রদ্ধা জানাতে সকাল থেকে আমরা দেখছিলাম যে হাজারো মানুষের ভিড় আপনি জেনে থাকবেন মারফি যে গেল কয়েকদিন যাবৎ তীব্র তাবদাহ চলছে সারা দেশ জুড়ে এই তাবদাহের মধ্যেও খোলা আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তারা জাফরুল্লাহকে শ্রদ্ধা জানাচ্ছেন এবং কিছুক্ষণ পরেই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তারপর তাকে বারডেম হাসপাতালে রাখা হবে তারপরেই পরিবারের পক্ষ থেকে আগামীকাল যে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্র রয়েছে গণস্বাস্থ্য হাসপাতাল সেইখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হবে এবং বাদ জুমা আগামীকাল সেখানে নামাজে জানাজা হবে তারপরেই তার দাফনের বিষয়টি সম্পন্ন হবে তো এখনও পর্যন্ত আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা আপনারা এখানে এসেছেন তো মারফি এই ছিল আমার কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ডাক্তার জাফরুল্লাহর শ্রদ্ধা জানানো সম্পর্কে জি ধন্যবাদ আপনাকে এতক্ষণ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী আশিকুল আলম